গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিপদে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সবাই কম বেশি বিপদে পড়েছেন, কেউ একবার আর কেউ বহুবার। কিন্তু কখনো কি বিপদে পড়লে কোনো দোয়া পড়েছেন? হয়তো বলবেন বিপদের সময় দোয়া পড়ার কথা মনেই থাকে না। একটি দোয়া পাঠ করলেই ভীষণ বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, সঙ্গে আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়িয়ে দেন। মূল্যবান সেই দোয়াটি এবার আমরা জানবো। দোয়াটি হলো আল্লাহুম্মাস্তুর আওরাতিনি ওয়া আমিন রাওয়াতিনা। প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, খন্দকের যুদ্ধের সময় আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই নাজুক মুহূর্তের জন্য কি কোনো দোয়া আছে? আতঙ্কের অতিশয্যে আমাদের হৃৎপিণ্ড যেন কণ্ঠনালী পর্যন্ত এসে যাচ্ছে। উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহর দরবারে এভাবে দোয়া করো, অর্থাৎ হে আল্লাহ আমাদের সকল দুর্বলতাকে ঢেকে রাখুন এবং আমাদেরকে অস্থিরতাকে স্থিরতায় পরিণত করুন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা বাতাস পাঠিয়ে শত্রুদের মুখে থুবড়ে দিলেন এবং বাতাসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।